আজকে কথা বলবো ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, যেটা ফরিদপুর ডায়াবেটিক সমিতির একটি প্রতিষ্ঠান। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে দুইটা মেইন গেট, তো প্রথম গেট দিয়ে আপনারা মেইন বিল্ডিংয়ে যাইতে পারবেন এবং দ্বিতীয় যে গেটটা সেটা দিয়ে আসলে যাইতে হয় আমাদের ইমার্জেন্সি বিল্ডিংয়ে। অ্যান্ড এটা ষোলোতলা বিল্ডিং বিশিষ্ট, অর্থাৎ ষোলোতলার এক পাশ আছে আমাদের যে একাডেমিক ভবন এবং আর এক পাশ আছে আমাদের যে হসপিটাল ভবন। এবং ভবন 2, এটা হলো নতুন বিল্ডিং, এবং এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো ভবন 1, এটা হলো পুরাতন বিল্ডিং। এটা হলো আমাদের আউটডোর, এখানে আসলে পেশেন্টরা এসে এখানে অবস্থান করে, এখানে ফার্মেসি প্লাস এখানে আউটডোর আর কি পেশেন্টদের বসার জায়গা। সো আমরা প্রথমে যাব আমাদের একাডেমিক বিল্ডিংয়ে। সো এটা হলো একাডেমিক বিল্ডিং, আপনারা লিফটের মাধ্যমে যাইতে পারবেন প্লাস সিঁড়িও যাইতে পারবেন। এটা হলো লেকচার হল 1 অথবা গ্যালারি 1, এটা হলো যারা পাশ করে বের হয়ে গেছে অলরেডি তাদের নামের তালিকা। সো এটা হলো গ্যালারি 1, এবং ডান পাশে মিটিং রুম দেখা যাচ্ছে। এখন আছি আমরা ক্যান্টিনে, এবং ডান পাশে ছিল আমাদের গার্লস কমন রুম, এটা আমাদের রোজার কারণে অফ। এটা হলো গ্যালারি 2, স্টুডেন্ট আছে বাট এই মুহূর্তে কেউ এখানে উপস্থিত নাই, এটা হলো গ্যালারি 2। সো ডায়াবেটিকে টোটাল গ্যালারি আছে 4টা, গ্যালারি 1, 2, 3, 4। এখন আছি আমরা অ্যানাটমি ডিপার্টমেন্টে। সো এটা হলো আমাদের ডিসেকশন হল, এই যাও এটা হলো ডিসেকশন হল। অ্যান্ড ডিসেকশন হলে এখানে আসলে টিউটোরিয়াল ক্লাস হয় প্লাস এখানে ক্যাডাভার কিংবা ভিসেরা কিংবা বোনস সবই এখানেই পড়ানো হয়। এছাড়া এটাও আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টের একটা টিউটোরিয়াল, এটাও একটা টিউটোরিয়াল। সো টিউটোরিয়াল রুম বেশ কয়েকটা আছে, পেছনে দিকে আরও আছে, বাট এখানে দেখানো সম্ভব না এতগুলো ইন্ডিভিজুয়ালি। এখন আছি আমরা হিস্টোলজি ল্যাবরেটরিতে, বাট বন্ধ, তালা দেওয়া। এরপর আছে আমাদের যে অ্যানাটমি ডিপার্টমেন্টের যে মিউজিয়াম, সেটাও বন্ধ, দেখাতে পারতেছি না কারণে। এখন আছে আমরা ফিজিওলজি ডিপার্টমেন্টের সামনে যেটা দেখা যাচ্ছে, এটা হলো আমাদের টিউটোরিয়াল রুম, আসলে এখানে প্র্যাকটিক্যালটাও করানো হয়। সো কেউ নেই এখন। এখন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসি। সো বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে যেটা দেখা যাচ্ছে, এটাও আসলে প্র্যাকটিক্যাল রুম, এবং বামে বা ডানে আরও বেশ কিছু রুম আছে যেখানে আসলে টিউটোরিয়াল রুম। এটা হলো গ্যালারি 3, এটা হলো বয়েজ কমন রুম, এটা হলো আমাদের রিডিং রুম, এটা হলো সেন্ট্রাল লাইব্রেরি। সেন্ট্রাল লাইব্রেরিটা আসলে হিউজ একটা লাইব্রেরি, এখানে সব ধরনের বই আসলে আছে এখানে, প্লাস এখানে ডেস্কটপ ব্যবস্থাও আছে। ১১তলাতে অপথালমোলজির একটা টিউটোরিয়াল ক্লাস হয় এখানে। এরপরে 12তলাতে আছে আমাদের ফার্মাকোলজি ডিপার্টমেন্ট, এটা হলো আমাদের ফার্মাকোলজি টিউটোরিয়াল রুম। টিউটোরিয়াল রুম আছে টোটাল 3টা, অ্যান্ড টিউটোরিয়াল রুমের সাথে আসলে প্র্যাকটিক্যাল রুমটাও আছে আমাদের এখানে। এরপরে আমরা যে ডিপার্টমেন্টে যাব সেটা হলো আমাদের কমিউনিটি মেডিসিন। এখন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট অ্যান্ড ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট দুইটাই প্রায় একই রকম দেখতে, অ্যান্ড ভেতরের স্ট্রাকচারটাও প্রায় একই রকম। সো এখন আমরা আসি ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে। এরপরে আমরা যাব মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। সো মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি অ্যান্ড প্যাথোলজি ডিপার্টমেন্টগুলোও প্রায় অনেকটাই সেম রকম। সো এটা হলো আমাদের মাইক্রোবায়োলজি টিউটোরিয়াল রুম, এটাও টিউটোরিয়াল রুম প্লাস প্র্যাকটিক্যাল রুম। এখন আছি আমরা প্যাথোলজি ডিপার্টমেন্টে। সো এটা হলো প্যাথোলজি ডিপার্টমেন্টের বাইরের যে লিফটের সামনের অংশটুকু, এটা হলো আমাদের প্যাথোলজি টিউটোরিয়াল, এটাও টিউটোরিয়াল। অ্যান্ড ডান পাশে আমাদের প্র্যাকটিক্যাল প্লাস টিউটোরিয়াল রুম আছে। এখানে মাল্টিমিডিয়া রুমটাও আছে একই সাথে। সো আমাদের একাডেমিক ভবন ঘোরা শেষ, এখন আমরা যাব আমাদের ক্লিনিক্যাল সাইটে। সো ষোলোতলা একদম সবার উপরে আছে আমাদের ENT অ্যান্ড হেডনেক বিভাগ। এখন এখানে ক্যাপসুল লিফটের কাজ চলতেছে, যার কারণে এখানে একটু ঘিরে দেওয়া, সো এখানে একটু ভাঙাচোরার কাজবাজ চলতেছে কারণ এখানে ক্যাপসুল লিফট লাগানো হবে। এরপরে আছে আমাদের রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এরপরে আছে অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্ট, এরপর আছে ইউরোলজি বিভাগ, এরপর আছে অপথালমোলজি বিভাগ, এরপর আছে নিউরোমেডিসিন বিভাগ, তারপর আছে অপারেশন থিয়েটার, এটা নিউ বিল্ডিংয়ের অপারেশন থিয়েটার, এরপর আছে পেডিয়াট্রিক্স অথবা শিশু ওয়ার্ড। এরপর আছে ডায়ালাইসিস ইউনিট,
তারপর আছে নেফ্রোলজি বিভাগ, তারপর চক্ষু বিভাগ, এবং এরপরে আছে ল্যাবরেটরি অর্থাৎ প্যাথোলজির যে ল্যাবরেটরি, এটা হলো আমাদের পুরান বিল্ডিংয়ের তালিকা। এটা পাঁচতলা বিশিষ্ট একটা বিল্ডিং, যেখানে আসলে আমাদের অপারেশন থিয়েটার থেকে শুরু করে গাইনি ওয়ার্ড প্লাস আমাদের মেডিসিনেরও বেশ কিছু ডিপার্টমেন্ট এখানে আছে। এটা হলো আমাদের ফার্মাসি, যেটা আসলে ইমার্জেন্সির পাশে। এটা হলো আমাদের জরুরি বিভাগ, এবং তারপরে আছে রেডিও অ্যান্ড ইমেজিং বিভাগ। আর ভবন থ্রি, এটা হলো আমাদের নার্সিং ইনস্টিটিউট, যারা এখানে নার্সিং পড়াশোনা করে তাদের জন্য। অ্যান্ড ভবন ফোর, এটা হলো আমাদের সেন্ট্রাল যে গার্লস হোস্টেল, সেটা আমাদের কলেজের মধ্যেই। এটা হলো আমাদের সেন্ট্রাল বয়েজ হোস্টেল, বাট এটা কলেজ থেকে বেশ দূরে। এখন এটা হলো আমাদের কলেজের আউটডোর বা বাইরের দিকটা। এখন আমরা যাব আমাদের অন্য ভবন, ভবন ফাইভ, হৃদরোগ হাসপাতাল অ্যান্ড গ্যাস্ট্রোএন্টারোলজি। সো এই ছিল ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের একাডেমিক এবং ক্লিনিক্যাল সাইট। সো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।